সরকার গঠন হয়েছে, তৃণমূল সরকার প্রথম গঠন হয়েছে, তার আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। 3 জুন তিনি সরকারিভাবে ঘোষণা করেছিলেন নবান্ন থেকে যে 6 মাস থেকে 3 বছরের মধ্যে ঝাঁপে ঝাঁপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। আপনার কথা অনুযায়ী আমি যদি ধরেও নিই 2013 সালে কেস হয়েছে, সেটা ক বছর পরে হচ্ছে, তো তার মধ্যে সরকার কোন প্রসেসিংটা করেছে? আর আমি আপনাকে বলছি 2013 সালে স্থায়ীকরণের কোনো মামলা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে হয়নি। তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে ডিএলএড থেকে আমাদেরকে বঞ্চিত করার একটা চক্রান্ত শুরু করেছিল সরকার, সেটাকে স্তব্ধ করার জন্য একটি সংগঠন তারা দায়িত্ব নিয়ে তারা একটি মামলা করেছিল, তার সঙ্গে ওই যে প্রতিশ্রুতি তার কোনো সম্পর্ক নেই। তাহলে সেই 2 বছরের মধ্যে সরকার কেন কোনো স্টেপ নিল না? তারপরে যখন এটা নিয়ে যখন স্থায়ীকরণের কেস হয় 2015 সাল নাগাদ, তখন কিন্তু 5 থেকে 6টা বছর কেটে গেছে, এই 6টা বছর তারা কিছু করেনি, তার জন্যে কিন্তু কেসের প্রয়োজনীয়তা অনুভব করে পার্শ্ব শিক্ষকরা, তখনই তারা কেস করে। 7 বছর 7.5 বছর কেটে যাওয়ার পর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গঠন হয়। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গঠন হয় 2017 সালের মে মাসে। তারপর থেকে কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আন্দোলন শুরু করে। আন্দোলনগুলো কিন্তু প্রথম দিকেও বা মাঝের দিকেও বলুন, যদি আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সেগুলো কিন্তু একটিও সরকার বিরোধী আন্দোলন ছিল না। আমরা চেয়েছিলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার প্রতিশ্রুতি যাতে অবিলম্বে পালন হয়, কোন স্তর থেকে এটাকে আটকে রাখা হয়েছে সেই বিষয়গুলো যাতে জটিলতা কাটে, ঠিক সে কারণেই কিন্তু আমরা আন্দোলন শুরু করেছিলাম। আমাদের কোনো আন্দোলনই সরকারের বিরুদ্ধে ছিল না। সেখানে যারিয়ে দীর্ঘ আজকে 12টা বছর অতিক্রান্ত হতে চললো এই সরকারের মেয়াদ, বলুন তো কটা ধাপ পেরিয়েছে এই সরকার, আর কতদিন লাগবে 3 বছর আর 6 মাস হতে, সেটা যদি আপনারা আমাদের পরিষ্কার করে বলেন তাহলে পরে আমরা আন্দোলন ছেড়ে দেবো। আর আমরা বলেছি সরকারের যখন ইচ্ছা হবে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে নামার, তখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নিশ্চয়ই আন্দোলনে নাম। বর্তমান যে সময় তাতে করে শিক্ষকরা মনে করছেন যে আর দায় পূরণ হবে না, মানে সমস্ত প্রায় শিক্ষকরাই পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে SSC মাস্টার শিক্ষক বা এই জাতীয় যারা সর্বশিক্ষা স্টাফ আছেন, প্রায় আমরা যেগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখছি বা ইউটিউবের কমেন্টে দেখছি তাতে করে দাবি পূরণ এই সরকার করবে না, তাহলে আন্দোলন বা এইসব এগুলো করে কী লাভ হবে? দেখুন, বিষয় হচ্ছে আপনার যোগ্যতা আর আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারুর নেই। এটাকে দমিয়ে রাখা যায়, সেটা কিছুদিন দমিয়ে রাখা যায়, যেটা গায়ের জোরে আর ক্ষমতার জোরে আর শক্তির জোরে সরকার করছে সেটা বেশি দিন এরা পারবে না। খুব তাড়াতাড়ি আমাদের মুক্তি হবে, নিশ্চয়ই নিশ্চিন্তে থাকুন, মুক্তি আমাদের হবেই। তবে এরা যতদিন পর্যন্ত এদের এই ঔদ্ধত্য থাকবে ততদিন পর্যন্ত কিছু হবে না, সেটা আমিও স্বীকার করছি। তাই ঔদ্ধত্য বেশি দিন থাকবে না, ঔদ্ধত্য খুব তাড়াতাড়ি কমবে এবং পার্শ্ব শিক্ষকদের ন্যায্য অধিকার সেটা তারা কোনোভাবেই খুব বেশি দিন বঞ্চনার শিকার হতে পারে না। সেটা একটা শেষ হওয়ার দরকার রয়েছে এবং সেই শেষ হওয়ার সময়টা কিন্তু আপনাদেরকেই তৈরি করতে হবে। সমস্ত কিছু কিন্তু খোলা আছে, ভাটিখানা থেকে শুরু করে শপিং মল, পার্কিং লট থেকে শুরু করে সব কিছুই খোলা আছে, এমনকি মেলা খেলা পৌর ভোট সব কিছুই হবে, সেই জায়গায় স্কুল বন্ধ। এতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় চলছে, কোথাও কোথাও আন্দোলনও হচ্ছে, এই বিষয়ে কী বলবেন, সরকারের মনোভাব কী? দেখুন, সরকারের মনোভাব আমি আগেই বলেছি, এই সরকার একটা বিরাট বড় ব্যবসায়ী সরকার এবং এই লকডাউন করে একটা বিরাট বড় মানে ব্যবসা গভর্নমেন্ট করছে। আমি এর আগেও বলেছি যে স্কুল বন্ধ করে রেখে এরা, আপনারা ভাবছেন যে একজন মাস্টারমশাইয়ের 70-80 হাজার টাকা, অ্যাসিস্ট্যান্ট টিচারদের কথা বলছি 80-90-1 লাখ টাকা মাইনা, আর তারা স্কুলটাকে বন্ধ করে রেখে দিয়ে সরকার খুব বেশি ক্ষতি লসের সম্মুখীন হচ্ছে, এটা কিন্তু একদম ভাববেন না। সরকার চাইছে এই ধরনের স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া এবং আগামী দিনে যাতে এই স্কুলগুলো বন্ধ হয়ে গিয়ে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গিয়ে প্রাইভেট সেক্টরের স্কুলগুলোর উন্নতি করা যায়, ঠিক এটা একটা চক্রান্ত, এটা একটা পরিকল্পনা। শুধু তাই নয়, একটা নতুন যুগের সূচনা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে পড়াশুনো করা। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপস এখন বেরিয়েছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু সরকার কোটি কোটি টাকা ইনকাম করছে এবং স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে সবাইকে অনলাইনমুখী করার একটা ঘৃণ্য চক্রান্ত এই সরকার করছে। আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ বহুবার করেছি, প্রয়োজন হলে আগামী দিনেও করব, কারণ সরকারি বিদ্যালয়কে কোনোভাবে বন্ধ করতে আমরা দেব না। আমরা প্রয়োজন হলে সাধারণ মানুষ অভিভাবক তাদের কাছে আমরা যাব এবং এই যে চক্রান্ত এর বিরুদ্ধে কিন্তু আমরা গর্জব। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের লক্ষ্য হচ্ছে বেতন কাঠামো। গোপাল দেবনাথ বলছিলেন যে আমরা বেতন কাঠামো কেন চাইবো, স্থায়ীকরণ তো সরকার করবে বলেছে এবং বিশ্বাস রাখুন করবে, এই বিষয়ে কি বলবেন? স্থায়ীকরণ কি হবে? আমি খুব একটা ভালো জানি না, আমি ওই ভদ্রলোকের কোনো বক্তব্যের না। বেতন কাঠামো স্থায়ীকরণের বিষয় দুটোর মধ্যে পার্থক্যটা কি? উনি নিজেই বলছেন না কোনটা বেতন কাঠামো আর কোনটা স্থায়ীকরণ, উনি নিজেই জানেন।
তাহলে বেতন কাঠামো স্থায়ীকরণ এই বিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ তো বেতন কাঠামো অর্জন করার জন্য লড়াই করছে, আবার কিছু কিছু সংগঠন বলছে যে ন্যূনতম সাধ্যমতো ভাতা বৃদ্ধি করবে সরকার। না সে তো যারা এটা কোন দিকে এগোবে, কি সরকারকে অয়েলিং করে এবং চায় যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী কোনো উন্নতি না হোক, স্থায়ী কোনো ডেভেলপমেন্ট না হোক, তারা এগুলো চাইতে পারে। কিন্তু আমরা চাই পার্শ্ব শিক্ষক সমস্যার সমাধান হোক রাজ্যের, এবং পার্শ্ব শিক্ষকদের যে জীবন জীবিকা সেই জীবন জীবিকার একটা মূল স্রোতে আসুক, মূল ধারায় আসুক। আমরা আহামরি কিছু চাইনি, আমরা ন্যূনতম বেতন কাঠামো চেয়েছি। সেটা যদি সরকার 500 টাকা বেতন কমিয়েও দিতে পারে তাতেও আমরা কিন্তু রাজি, কিন্তু আমরা চাই আমাদের চাকরির নিরাপত্তা, আমাদের পরিবারের নিরাপত্তা। গতকালও একজন পার্শ্ব শিক্ষক আমাদের ছেড়ে চলে গেছেন, আমি জানি না তার পরিবারের আগামী ভবিষ্যৎ কোন পথে চলবে না চলবে সেটা। কিন্তু ইকবাল হোসেন ওনার নাম, এবং তার আগেও দু একদিন আগে আরেকজন মারা গেছিলেন, এরকম খবর পেয়েছিলাম। তো এইভাবে তো মৃত্যুর লাইন তো বাড়তেই চলেছে, তাহলে শিক্ষকদেরকে কী বার্তা দেবেন, দাবি আদায় করতে গেলে কী ধরনের স্টেপ নেওয়া দরকার? একটাই কথা বলবো, আমি যেটা প্রতিবারই বলি সেটা ঐক্যবদ্ধ হওয়ার কথা। ঐক্যবদ্ধ যতদিন পর্যন্ত 100% না হতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই সরকার চেষ্টা করবে দমিয়ে রাখার, আর যত এই দাবি সম্পর্কে যত বিভেদ তৈরি করে রাখতে পারবে, কেউ বলবে ভাতা বৃদ্ধি, কেউ বলবে মাইনা বৃদ্ধি, কেউ বলবে এত টাকা, কেউ বলবে স্থায়ীকরণ, কেউ বলবে বেতন কাঠামো, এই যে একটা ভুল ধরেই রেখেছে, এটা সরকারের একটা সুচতুর একটা নীতি যাতে পার্শ্ব শিক্ষকদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা না আসে এবং তাদেরকে যত পরিমাণ বিভেদ সৃষ্টি করেই রাখতে পারবে ততই তারা কিন্তু ক্ষমতার অলিন্দে বসে থাকতে পারবে এবং তাদের দাবিকে দমিয়ে রাখা সহজ হবে। আমি আপনাদের সরাসরি কথা বলবো, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এক এবং অদ্বিতীয় দাবি হচ্ছে বেতন কাঠামো, আর সেই বেতন কাঠামোর স্বপ্ন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দেখিয়েছেন। আগামী দিনে সেই অধিকার নিয়ে আসা এবং সেই স্বপ্ন পূরণের দায়িত্ব অবশ্যই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ মাথা পেতে নেবে। আমি আপনাদের শুধু অনুরোধ করব, আপনারা একত্রিত হন, ঐক্যবদ্ধ হন এবং একসঙ্গে গর্জে উঠুন। দেখুন আপনার হাতেই রয়েছে, আইন আপনার পাশে রয়েছে, সমস্ত নিয়ম নীতি রীতি সমস্ত কিছু পার্শ্ব শিক্ষকদের পক্ষে রয়েছে। যেটা নেই শুধু হচ্ছে এই মমতাময়ী সরকারের মানবিকতা নেই, সেই মানবিকতাটা আমাদের প্রয়োজন, আর সেটার জন্য যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুল দেখাতে পার্শ্ব শিক্ষকের মধ্যে যান। আপনি যে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এটা কি সাধারণ শিক্ষকদের কথা বলছেন না নেতাদের কথা বলছেন? আমরা তো নেতাদের বিষয়টি তো পরিষ্কার বুঝতে পারছি যে ঐক্যবদ্ধ হবে না, তাহলে কাদের বার্তাটা দিচ্ছেন আপনি? না আমি অবশ্যই সাধারণ পার্শ্ব শিক্ষকদের কথা বলছি, কারণ নেতারা তারা তাদের নিজেদের মানে আখের গোছাতে ব্যস্ত। আপনারা দেখেছেন আমার অভিজ্ঞতা যতটাই বিষয়ে, আপনাদের অভিজ্ঞতা তার থেকে অনেক বেশি। তাই নেতাদের উপর ভরসা না করে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ হন। সাধারণ পার্শ্ব শিক্ষক যারা রয়েছে আমিও তাদের মধ্যেই করি, তো তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয় এবং গর্জনটা যদি সবাই একসঙ্গে করতে পারি, নিশ্চয়ই সেই আওয়াজ নবান্নের 14 তলায় পৌঁছে।